নমস্কার বন্ধুরা, ইন্টারনেট থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী সুখবরগুলি সবার আগে জানার জন্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটি প্রেস করুন। তাহলে সবার আগে সুখবর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি খবরটি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার আপনজনকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে তারা যদি এক্ষুনি পশ্চিমবঙ্গে ফিরতে চান তাহলে পরে এন্ট্রি পাস নিয়ে নিন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। চলুন দেখে নেওয়া যাক কী করে এন্ট্রি পাসটা নেওয়া যেতে পারে। প্রথমে আমরা বলে নিই যে লকডাউনের দরুন পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এন্ট্রি পাস ভিন রাজ্যে যারা আটকে পড়েছেন তাদের জন্য। এবার রাজ্য সরকার ওয়ান ওয়ে ইন্টার স্টেট এন্ট্রি পাস চালু করে দিল। এবার রাজ্যে ফেরার জন্য চালু হচ্ছে এন্ট্রি অ্যাপ। গতকাল নবান্নে এই এন্ট্রি অ্যাপের কথা ঘোষণা করেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই অ্যাপ সম্পর্কে আপনাদের বিস্তারিত নিচে দেওয়া হলো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। প্রথমত হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, এন্ট্রি পাস ওয়েস্ট বেঙ্গলের কীভাবে আবেদন করা যাবে এন্ট্রি পাসের জন্য, এন্ট্রি পাস আবেদনের জন্য স্টেপ টু, স্টেপ থ্রি, ফোর, ফাইভ, সিক্স এবং ফাইনাল স্টেপ আবেদনের জন্য। তো দেখুন, কোনো ব্যক্তি যদি রাজ্যের বাইরে গিয়ে আটকে পড়ে থাকে তাদের ফেরার জন্য এবার নয়া এন্ট্রি পাস চালু করলো রাজ্য সরকার। গতকাল নবান্নে এই এন্ট্রি পাস সম্পর্কে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, চিকিৎসাজনিত কারণে বা পড়াশোনার সূত্রে বা বেড়াতে গিয়ে বাংলার অনেক বাসিন্দা ভিন রাজ্যে আটকে পড়েছেন। তাদের সঙ্গে ছোট গাড়ি বা বাস থাকলে তারা রাজ্যে ফিরতে পারবেন, সেজন্য এন্ট্রি পাস চালু করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট www.wv.government.in এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাতে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন ওই পাসের জন্য আবেদন করার জন্য। তবে রাজ্যে ঢোকার আগে বাধ্যতামূলকভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে স্বরাষ্ট্র সচিব জানান। ইতিমধ্যে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পড়ুয়াদের মানুষকে রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেজন্য এন্ট্রি পাসটা অবশ্যই প্রয়োজন। কীভাবে আবেদন করা যাবে এন্ট্রি পাসের জন্য? স্টেপ ওয়ান, প্রথমে আপনাকে উপরে দেওয়া ওয়েবসাইট দিয়ে ভিজিট করতে হবে অথবা এই লিঙ্কে ক্লিক করতে হবে, ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। তো সেখানে এন্ট্রি পাস অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। এন্ট্রি পাস আবেদনের জন্য স্টেপ টু হচ্ছে স্ক্রিনের নিচে এন্ট্রি পাস ওয়ান ওয়ে পাস ফর এন্টারিং ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করুন, এন্ট্রি পাস ওয়েস্ট বেঙ্গলে পৌঁছাবে। এন্ট্রি পাস আবেদনের জন্য স্টেপ থ্রি, নয় একটি স্ক্রিন খুলে যাবে, ঠিক এইরকম যেরকম নিচে দেখতে পাচ্ছেন এইরকম একটি স্ক্রিন খুলে যাবে, সেখানে গিয়ে রেজিস্টার অ্যাপ্লাইয়ে ক্লিক করুন। এন্ট্রি পাস আবেদনের জন্য স্টেপ ফোর হচ্ছে নিজের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করুন, আপনার ফোনে একটি পাসওয়ার্ড চলে যাবে। পাঁচ নম্বর স্টেপ হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই পেজটাতে এবার লগ ইন করুন। এন্ট্রি পাস আবেদনের জন্য স্টেপ ৬, নিজের সম্পর্কে সেখানে বিস্তারিত তথ্য দিন, নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য, যদি আপনার সঙ্গে কেউ আসতে চায় তাহলে ওই ব্যক্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবেন। এরপরে হচ্ছে ফাইনাল স্টেপ এন্ট্রি পাস আবেদনের জন্য। দেখুন, এরপরে নিচের চেকবক্সে টিক দিন, ড্রপ ডাউন থেকে এগ্রি করুন, এরপর সাবমিট করে দিন, আপনাদের আবেদন পেয়ে যাবে রাজ্য সরকার। সেখান থেকে এক্সিট পাস, এন্ট্রি পাসের পাশাপাশি এক্সিট পাসও চালু করার কথা ঘোষণা করেন স্বরাষ্ট্র সচিব। এর মাধ্যমে রাজ্যে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের ফেরানোর ব্যবস্থাও করা হবে। বিশদে জানতে এক্সিট পাস সম্পর্কে ওইখান থেকেই খোঁজ পেয়ে যাবে। এখানে যারা বাংলা বুঝতে পারছেন না তাদের জন্য বলি, হাউ ক্যান ওয়ান গেট পারমিশন টু এন্টার ইন টু ওয়েস্ট বেঙ্গল ফ্রম আদার স্টেটস বাই অ্যাপ্লাইং এন্ট্রি পাস ওয়ান ওয়ে পাস ফর এন্টারিং ওয়েস্ট বেঙ্গল। হাউ টু অ্যাপ্লাই অনলাইন ফর এন্ট্রি পাস টু ওয়েস্ট বেঙ্গল বাই অ্যাপ্লাইং ফর এন্ট্রি পাস, টু নো মোর ক্লিক হিয়ার অর ভিজিট www.wbedu.in ফর মোর ইনফরমেশন। হাউ টু গেট পাস ফর ইন্টার ডিস্ট্রিক্ট লেভেল এ ট্রাভেল টু সাইট পাস ইন ওয়েস্ট বেঙ্গল, ইউ নিড এন্ট্রি অ্যান্ড এক্সিট পাস ফর দ্যাট, ফর মোর ইনফরমেশন ভিজিট www.wb.gov.in। হোয়াট ইস এন্ট্রি পাস ইন ওয়েস্ট বেঙ্গল? এন্ট্রি পাস ইস
to enter in West Bengal during this COVID-19 situation, everyone need a pass which was called entry pass. What is exit pass in West Bengal? To exit from West Bengal during this COVID-19 situation, everyone need a pass which was called exit pass. তো বন্ধু এরকমভাবে কিছু দেওয়া আছে, যদি আপনারা এই লিঙ্ক ধরে আপনারা ওয়েবসাইটে যান তাহলে আপনারা সব পেয়ে যাবেন। তো ছোট্ট ইনফরমেশন, যারা বাইরে আটকে পড়েছেন ডাক্তার দেখাতে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন কারণের জন্য যারা আটকে পড়েছেন তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি ইনফরমেটিভ মনে হলো দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর যারা আপনার পরিচিত আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে রাজ্যে ফেরার ব্যবস্থা করা করে দিন। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।